नमस्कार बंधुरा, आमी दीप और आपनारा देखछेन इंडियन डिफेंस न्यूज बांगला। तो बंधुरा, जेमनटा आपनारा सकले जानें जे आजकेर दिने भारतेर जोन्नो सबचेये बड़ो थ्रेट हलो चाइनीज नौबाहिनी। केनो चायना अलरेडी भारतेर चेये जहाजा साबमेरिन सेक्टरे बहु दूर एगिये गेछे। फले भारतेर जोन्नो एखाने सबचेये गुरुत्वपूर्ण हलो निजेदेर जे एंटीशिप और एंटीसाबमेरिन क्षमता रयेछे ताके लगातार बाड़ानो। और बंधुरा, आज एटाके निये एकटा खुबई बड़ो खबर सामने आसछे, आर ता हलो गतकाल निजेदेर एंटीशिप क्षमताके टेस्ट करते बैक टू बैक मिसाइल फायर करेछे भारतेर दुई सेनाबाहिनी। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গতকালের এই মিসাইলের টেস্টে দরুন পরপর দুটো মিসাইল ফায়ার করা হয়, যেখানে আমাদের বায়ুসেনা নৌবাহিনী দুজন মিলিতভাবে কোঅর্ডিনেট করে নিজেদের এই ক্ষমতা প্রদর্শন করেছে। কেননা আপাতত যা মিডিয়া রিপোর্ট সামনে এসেছে সেই মিডিয়া রিপোর্ট অনুযায়ী গতকাল শুরুতে ভারতীয় বায়ুসেনার যে সুখোই-30 MKI ফাইটার জেট রয়েছে, তো সেখান থেকে আমাদের ব্রহ্মোস অ্যান্টিশিপ ক্রুজ মিসাইলের এয়ার লঞ্চ ভেরিয়েন্টের ফায়ার করা হয়। আর এর টার্গেট হিসেবে নৌবাহিনীর একটা ডিকমিশন হয়ে যাওয়া জাহাজকে ব্যবহার করা হয়েছিল, যেখানে এই মিসাইল একদম পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে নৌবাহিনীর এই জাহাজকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে আবার ভারতীয় বায়ুসেনা যখন এই মিসাইল ফায়ার করছিল, ঠিক ওই একই সময়ে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকেও তাদের ব্রহ্মোস অ্যান্টিশিপ মিসাইলকে ফায়ার করা হয়। আর এই টেস্টের দরুন নৌবাহিনীর যে INS দিল্লি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে, তো সেখান থেকে এই মিসাইলকে ফায়ার করা হয়। আর এটাও একদম পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে তার টার্গেটকে ডেস্ট্রয় করতে সক্ষম হয়েছে। ফলে বন্ধুরা, ভারতীয় বায়ুসেনার নৌবাহিনীর মধ্যে এই জাতীয় কোঅর্ডিনেট আর যৌথ অপারেশন ভারতের জন্য কিন্তু খুব বেশি জরুরি। কারণ দেখুন, প্রথমত তো ভারতীয় বায়ুসেনার যে সমস্ত সুখোই ফাইটার জেটে ব্রহ্মোস মিসাইলকে যুক্ত করা হয়েছে, তাকে কিন্তু শত্রুর যুদ্ধজাহাজকে ডেস্ট্রয় করতেও কাজে লাগবে। ফলে বায়ুসেনার নৌবাহিনীকে প্রয়োজনে সাপোর্টও দিতে পারবে এয়ার স্ট্রাইকের দরুন। আর দ্বিতীয়ত, আগামী কয়েক বছরের মধ্যেই ভারত কিন্তু ফাইনালি এই তিন সেনাকে যুক্ত করে শক্তিশালী থিয়েটার কমান্ডকে তৈরি করবে। সেক্ষেত্রে ভারতের এই তিন সেনাবাহিনীর মধ্যে কোঅর্ডিনেট থাকা অনেক বেশি জরুরি। অন্যদিকে এবারে যদি আমি চায়নার কথা স্পেসিফিক্যালি বলি, তাহলে বন্ধুরা, চায়নার নৌবাহিনী কিন্তু সংখ্যার দিক থেকে অলরেডি দুনিয়ার সবচেয়ে বড় নৌবাহিনী। আর ভারতীয় নৌবাহিনীর সাথে চীনকে কম্পেয়ার করলে চীনের নেভি ভারতের প্রায় 3 গুণ বড়। ফলে বন্ধুরা, ভারত এখানে কী করছে, নিজেদের যে মিসাইল টেকনোলজি, অ্যান্টিশিপ ক্যাপাবিলিটি আর অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটি রয়েছে, তার উপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে, যেটা ভারতের জন্য খুব বেশি গেম চেঞ্জারের কাজ করবে। কারণ দেখুন, হালেই রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে লড়াই বেঁধেছে, তাকে যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে ইউক্রেনের চেয়ে কিন্তু রাশিয়ার ট্যাঙ্ক, জাহাজ এসবের সংখ্যা বহু গুণে গিয়ে। আর এর কাউন্টারে ন্যাটো বাহিনী কী করে, ইউক্রেনের অ্যান্টি ট্যাঙ্ক ক্ষমতাকে বাড়িয়ে তোলে, যার ফলস্বরূপ আপনারা দেখেছেন যে রাশিয়ার ট্যাঙ্ক রেজিমেন্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি রাশিয়ার নৌবাহিনীর জাহাজের বিরুদ্ধেও ইউক্রেন নিজেদের যে অ্যান্টিশিপ ক্যাপাবিলিটি রয়েছে তাকে কাজে লাগাচ্ছে, যার ফলে আপনারা দেখেছেন যে কীভাবে ইউক্রেনের একটা মিসাইল রাশিয়ার এত বড় শিপকে ডুবিয়ে দিল। আর বন্ধুরা, এই ট্যাকটিক কিন্তু নতুন কিছু নয়। অলরেডি শীতযুদ্ধের সময়ও সোভিয়েত ইউনিয়ন ন্যাটো বাহিনীর বিরুদ্ধেই একই ট্যাকটিককে কাজে লাগিয়েছিল, যেখানে সোভিয়েত ইউনিয়নের প্রধান টার্গেট ছিল নিজেদের যে মিসাইল টেকনোলজি রয়েছে তার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া। ফলে বন্ধুরা, আশা করি এর থেকে আপনারা বুঝতে পারছেন যে গতকালের এই দুই বাহিনীর কোঅর্ডিনেট মিসাইল ফায়ার চাইনিজ নৌবাহিনীর বিরুদ্ধে ভারতের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। বাকি ভারতের এই নতুন স্ট্র্যাটেজিকে নিয়ে আপনাদের কী মতামত, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।